আইএসএসবি পরীক্ষায় দ্বিতীয় দিনে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এই ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে প্রধানত 60টি অবস্টেকল অতিক্রম করতে হয় একজন প্রার্থীকে। এই ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে চিনাম অন্যতম। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 3টি চিনাম দিতে হয় এবং নাম্বার থেকে 6। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং অনেকে কিন্তু প্র্যাকটিসের অভাবে চিনাম দিতে পারে না, যারা ফিজিক্যাল অ্যাবিলিটিতে খারাপ করে তোমরা অবশ্যই মনে রাখবা তাদেরকে আইএসএসবি থেকে ইউলো কার্ড দেওয়া হয় এবং ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে তুমি যে অবস্টেকল পার হতে পারছো না বা যেটাতে দুর্বল সেটা আবার পরবর্তীতে গিয়ে পরীক্ষা দিয়ে গ্রিন কার্ড নিয়ে আসতে হয়। যেহেতু গুরুত্বপূর্ণ পরীক্ষা ফিজিক্যাল অ্যাবিলিটি প্রুভ করার ক্ষেত্রে, সুতরাং সোজা ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসে তাদেরকে আমরা প্রতিনিয়ত ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট করিয়ে থাকি। BMA লং কোর্সের ISSB পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন